নমস্কার, আমি বিকাশ পাল, বাড়ি ভাড়াগুড়ি। হাগ্রাম্মা সরকার 17 বছর রাজত্ব করলো, 15 লাখ টাকা স্যাংশন করলো, দুর্গাবাড়িতে কাজ হলো, হাইসলি 40,000 টাকা বা 50,000 টাকার কাজ হয়েছে, সম্পূর্ণ টাকা ওইটা যারা কাজ করছে তাদের ঘরে চলছে। আচ্ছা, তারপরে নেক্সট টাইম ভাড়াগুড়িতে বহুত ঘর আসছিল, ঘরগুলাও নয় ছয় করে একটা মেম্বার আর চেয়ারম্যানে খাইছে, ওগুলা বাদ। যদিও হাগ্রামা দিছিল কিন্তু গরিব মানুষ কিচ্ছু পায়নি। আর ইদানিং শিল্পরা নিয়ে মানুষের ঘর বাড়ি বহুত ক্ষতি হইল, সেখানটাও দুর্নীতি, সেখানটাও দুর্নীতি। কারোবা ঘরে যদি 5টা দিছে কাগজপাতি ডকুমেন্ট জমা দিছে, সেখানে 1টা দিছে বা 2টা দিছে, তাছাড়া ওদের খালি জুতা ক্ষয় করাই গেছে যে তোর নামে আসে নাই রে, বা এরকমও লোক আছে তুই বিরোধী পার্টি তোকে দেওয়া যাবে না রে, ওইটা কথা না। আমার কথা হলো গরিব মানুষ যারা আছে তাদেরকে সবাইকে দিতে লাগবে, কম বেশি সবাইকে দিতে লাগবে। যদি এই সিস্টেমগুলো ঠিক থাকতো তাহলে পরিবর্তনে আমাদের দরকার ছিল না। আজকে পাবলিক কেন বাড়ে আসছে যে নতুন সরকার লাগে, ইউপিপিএল সরকার লাগে। আজকে যেখানে আমরা যাই ইউপিপিএল ছাড়া কোনো আলাপ নাই, ঘর থেকে বাড়ালে ইউপিপিএল, আর ইউপিপিএলই পরিবর্তন এখন আনতে পারবো। যেটা বিটিআর চুক্তি হয়েছে খালি বড় মানুষের জন্য না, এটা সব জাতি জনগোষ্ঠীর জন্য আছে। কিন্তু এখন রাজনৈতিক ঢেউ তো এখন বহুতে বহুত কথা বলবে যে আমাদের চুক্তি উল্টা, আমাদের চুক্তি উল্টা। যদি ওরকমই চুক্তি হয় তাহলে হাগ্রামা মহিলারি কেন এখানে সাইন করল? ওনার সাইন করার দরকার ছিল না। যদি প্রমোদ বড় যদি বড় জাতির ধ্বংস করছে তাহলে ওইখানে হাগ্রামা মহিলারির বিরোধী হওয়া লাগছিল, সাইন করতে দিতে লাগছিল না, তাহলে উনি কেন এই কথা বলল? যখন নাকি আমি একটা ইস্যু পাইছি ফেসবুকে পাইছি, মানে সোশ্যাল মিডিয়াত পাইছি, হাগ্রামা বলতেছিল যে এনডিপি সিলিন্ডার হয়েছে কোনো কথা নাই, কিন্তু প্রমোদ বড়োর কেন রাজনীতিকে আশা লাগে? তার মানে গরিবকে চিরটা জীবন দাবায় রাখো, গরিব মানুষকে চিরজীবন দাবায় রাখো, ওইভাবে তো চলবে না। মানুষ ভাত খায় তো, মানুষ বোঝে, মানুষ মূর্খ না। এখন যে ঠেলা চালায় খায় না তারও একটা মনে আশা থাকে যে আমার ছেলেও বিএ পাস করব, ভালো পড়াশোনা করব, তারও একটা মনে ইচ্ছা থাকে যে আমি ঠেলা চালাই দেখে আমার ছেলেরও ঠেলা চালাতে জানি দরকার না হয়, তাদের জানি দরকার না হয়। কিন্তু সিস্টেম গুলা এরকম করছে মানে সব শেষ, সব শেষ। কিন্তু আমরা আশা করি যে নতুন সরকার আসলে যাতে এই ধরনের দুর্নীতি আর না হয়, আর না হয়। আমরা ব্যবসাদার মানুষ, আমরা তো রাজনীতিকে আমাদের আসার কোনো প্রশ্নই নেই। আজকে কেন বাইরে আসতে লাগে? আজকে যদি সে ঠিক থাকতো তাহলে আমাদের বাইরে আসার কোনো এখানে মানেই নেই। কিন্তু যত কিছু কাজ সব মেম্বার চেয়ারম্যান গুলা সব শেষ করে দিছে, যদিও উনি দিছে, যদিও 1 টাকা মধ্যে 4 আনা দিছে, 4 আনাটাও সৎভাবে খরচা হয়নি, 4 আনাটাও সৎভাবে খরচা হয়নি। আমি এটা দেখছি যে না, আমি চিন্তা করি কি যে পার্টি থার্টি এগুলা পরের প্রশ্ন, আগে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ বা ধনী মানুষ, আমাদের নিজেদের লোক, আমাদের নিজেদের লোক। কিন্তু কিছু এরকম সিস্টেমও করছে, মুখ চিনা মুখ ডালো করছে, ওগুলো আমার বলার দরকার নাই। কিন্তু যত ইলেকশন আসলে অমুক খারাপ তো মুখ খারাপ, অমুক খারাপ তো মুখ খারাপ। আর তোমরা যেন বলো যে ইউপিপিএল সরকার কি করছে, হ্যান করছে, ক্যান করছে, আর ইউপিপিএল সরকারই করে নাই, এসব দিক সরকারই করে নাই, তা ও দুর্নীতি কোথায় করছে? আমাকে দেখাও তো যেন ও দুর্নীতি করছে,
সরকারই করে নাই, তো দুর্নীতিটা কোথার থেকে আসলো? দুর্নীতি কে করছে? শাসন কে চালাইছে? যারাতে ছিল সে হে চালাইছে? আর বিরোধী বিরোধী খালি একটাই কথা বলে থাকে, ওইখানে ওই গ্রামে ভাড়াগুড়ি মহান্ডুপুরে মিটিং হয়েছে, একটা মানুষও জানেই, তুমি তোমার দেওয়াল দেখার চেষ্টা করো, আরেকজনের দেওয়াল দেখার চেষ্টা না করলেই ভালো, তুমি তোমার মতন কাজ চালা যাও, আরেকজনের কাজ না চালালেই ভালো, তুমি তোমার প্রচার করো, কোনো অসুবিধা নাই, প্রবলেম নাই, তুমি কেন আরেকজনের দেওয়ালটা দেখো, নিজের দেওয়াল নিজের দেওয়ালটা ভালো করে দাও, তাতে কারো কোনো অসুবিধা নাই, আপত্তি নাই, আরেকজনের দেওয়ালটা না দেখাই ভালো। তোমরা তো এখানে আসছিলা নাকি, মন্ডপুরে আসছিলা দেখতে যে প্রমোদ বড় স্যার আসছে, কিরকম লোক হয়েছে না হয়েছে? তোমার কি খালি কাম বিরোধীকে খালি দেখে রাখা নাকি, বিরোধীকে সিকিউরিটি দিয়ে রাখা? এগুলো আর কি বলবো তোমাদেরকে, বললে তো বহুত দুর্নীতি আছে। বারাগুড়ি ডেন তিনবার স্যাংশন হবে, একবার কাজ হবে, পয়সা পাতি নাই, শেষ। আচ্ছা, রাস্তার যেগুলো কাম আসে স্যাংশন হবে 5 লাখের, কাম হবে 20,000, খালি পকেট ভরানি, এটা হলো রুল সিস্টেম ব্যবসা, রুল সিস্টেম ব্যবসা। তো বললে বহুত কথা, যাই হোক সামনে এখন আমাদের সরকার আসতেছে, বিডিআর যেটা চুক্তি হয়েছে, ইপিপিএল সরকার আসতেছে, আর আসলে আশা করি যে পরিবর্তনটা এইবার যেন 100% চেঞ্জ হবে, ওইটা খালি আমি দিলা না, যত জনগণ আছে বিটিসি সবাই চাইতেছে যেন এবার পরিবর্তন হোক। আর যেভাবেই আছে, আর কিছু ভাড়াগুড়ির কিছু নেতা লিডার আছে বিপিএফ এর, যে বলে আমরা টাকা দিয়ে ভোট কিনবো, টাকা দিয়ে ভোট কিনবো। হ্যাঁ, টাকা টাকা প্রয়োজনীয় বস্তু, টাকা সবার দরকার আছে, টাকা দিলে টাকা আজকের ডেটে ভাড়াগুড়িতে সবাই নিবে, কিন্তু নিজের বিবেকটা কিন্তু বেচবে না। তুমি যে টাকাটা আজকে খরচা করতেছো, তুমি দিতেছ, তুমি টাকাটা কোথার থেকে দিতেছ? আজকে আমাকে 5,000 দিবা, তো 5,000 আমি কয়দিন খাবো? আমার ছেলের ভবিষ্যৎ আমি বেচবো না? আমার মেয়ের ভবিষ্যৎ আমি বেচবো না? আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ বেচবো না? টাকা ওইটা আমাদেরই টাকা, আমাদেরই নয় ছয় করে নিয়ে তুমি টাকা পকেটে ঢুকাইছো, আর ওই টাকা এখন ইলেকশনের সময় টাকা বাইর করে নিয়ে তুমি দিয়ে যাচ্ছ পাবলিকের মাঝখানে, ভোট কেনার জন্য, মানুষের বিবেক কেনার জন্য, সেটা কোনোদিনও হবে না। তোমার কত টাকা আছে তুমি ফিল্ডে ফেলাও, দেও, পাবলিক নিবে, কিন্তু নিজের বিবেক বেচতে না। তো এইবার এই আমার ইউপিপিএল সরকার যেন আসবো সেটা খাটাং, সেটাকে কেউ আটকাইতে পারবে না, যতই বড় বড় ভাষণ দিক কোনো কাজ নাই। ভাই আমরা কি, আমরা গরিব মানুষ, আমাদের রাজনীতি আমাদের ব্যবসা না, ভগবান দিলে হাত পাও দিছে, আমরা ভাবি এটা আমাদের কোটি টাকার বস্তু, হাত পাও যতক্ষণ আছে আমরা খেলা চালাও খাইতে পাবো, কিন্তু আমরা চাই যাতে গরিবের পাশে পাঁচজনের পাশে হারাইতে পারি, তাদেরকে জানি একটু ভালো পরিবেশে আনতে পারি, একজনেই আমার মতন লোকের এই রাজনীতিকে ঢোকা, নাহলে আমার মতন লোকের ঢোকার কোনো প্রশ্নই ছিল না। আমার বাবা 99 বছরে মারা গেছে, বিপিএফ এর লোকের কাছে আমি 3 বার গেছি বৃদ্ধ পেনশনের জন্য, খালি কইছে হবো হবো হবো, এরকম করতে করতে 60 থেকে এমুরা চলে গেল, কিন্তু আয়সুদ্ধি হয়ে গেল না। তো কি বলবো, আমার বাড়িতে হ্যান্ডিকেট আছে, বিপিএফ লোকের কাছে বলতে 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 লাস্টে চিন্তা করলাম কি, বিপিএফ সরকার আমার বোনকে হয়তো খালি একটা কালো রঙের চশমা পরাই দিতে পারবে, তার থেকে ক্ষমতাও নাই, তার থেকে ক্ষমতাও নাই,